আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذوا ما آتاكم الرسول وانتهوا ما نهاكم عنه عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। যাবতীয় প্রশংসা ও স্তুতি কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত ও অগণিত করুণার বদৌলতে আজকে আমরা অত্র তাওহীদের দেশে পবিত্র কোরআন এবং সহি হাদিসের কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পরপরই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং যাবতীয় জীবনের সকল সমস্যা, অশান্তি, বিপদ আপদ, ইহলৌকিক পারলৌকিক মুক্তির একমাত্র দিশা। সেই মহামানবের প্রতি বর্ষিত হোক লাখ কোটি দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বেই শ্রদ্ধেয় বড় ভাই মুকাররম বিন মুহসিন আপনাদের সামনে তাওহীদের উপরে গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা করেছেন। ইসলামের মৌলিক বিষয় দুইটা, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার একত্বের ঘোষণা, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। আল্লাহ সুবহানাহু তাআলার একাত্মবাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণই আপনার পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, ইহলৌকিক, পারলৌকিক সকল জীবনের মানসিক, দৈহিক সকল প্রকার শান্তি এবং সুখের একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার তাওহীদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনারা তাওহীদের উপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, এই পর্যায়ে আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উপস্থিত সকলকে অত্যন্ত মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথম কথা হচ্ছে যে আপনারা হয়তোবা সুন্নাতের অনুসরণের প্রতি, সুন্নাতের অনুসরণের উপর অনেক আলোচনা শুনেছেন। আমি আলোচনার শুরুতেই হাকিকাতু ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাতের বাস্তবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মূল গূঢ় রহস্য বাস্তবতাটা কী, এইটা মূলত প্রথমে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ কেন করবেন? শুধু আপনার সামনে আমি একটা হাদিস বললাম, আপনাকে মানতে হবে জাহান্নাম, এই হাদিস না মানলে জাহান্নামে যাবেন, এই হাদিস মানলে জান্নাতে যাবেন, এই ভয় আর এই আশার মাঝে আপনি রাসূলের অনুসরণ করবেন, এইটা মৌলিক বাস্তবতা নয়। মৌলিক বাস্তবতা হচ্ছে মুহাব্বত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মুহাব্বত। মূল কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা। মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে তখন ওই মানুষের সব বিষয় অনুসরণ শুরু করে নিজের অজান্তে। আপনি একটা মানুষকে যত বেশি ভালোবাসবেন আপনি নিজের অজান্তে ওই মানুষটার তত বেশি অনুসরণ করবেন। আপনি একটা মানুষকে যত বেশি ভালোবাসবেন নিজের অজান্তেই আপনি ওই মানুষটার সকল কাজ হুবহু অনুসরণ করবেন। আজকে ক্রিকেটের জগতে, ফিল্মের জগতে আপনারা যাদেরকে হিরো এবং নায়ক বলে মানেন, এবং আমাদের মা এবং বোনেরা, আমাদের খালারা যাদেরকে নায়িকা বলে মানে,
তাদের জীবনের সকল কিছু তারা নিজের অজান্তে অনুসরণ করে থাকে ভালোবাসার কারণে। একজন ফুটবল খেলোয়াড়, একজন ক্রিকেট খেলোয়াড়ের চুলের কাটিং যেই রকম, একজন ফিল্মের নায়ক যেই ধরনের গেঞ্জি পরে যেই ছবিতে, আমি এবং আপনি ভালোবাসার কারণে ওই ধরনের গেঞ্জি পরতে, ওই ধরনের চুলের কাটিং করার জন্য নিজের জানো জীবন দিয়ে দিই। এবং আমাদের মা ও বোনেরা যেই সমস্ত নায়িকাদেরকে নিজেদের হিরোইন মনে করে, নায়িকা মনে করে, বাস্তব জীবনে তাদেরকে রোল অফ মডেল মানে, তাদের বাস্তব জীবনের পোশাক পরিচ্ছদ, তাদের বাস্তব জীবনের সব কিছু তারা নিজের অজান্তে ওই নায়িকার অনুসরণ করার চেষ্টা করে। বাপকে বলে আমাকে একটা পাখি ড্রেস কিনে দিতে হবে, তার নাম হচ্ছে মহাব্বত, ভালোবাসা। ওই পাখি ড্রেসের ওই নায়িকার প্রতি তার ভালোবাসা আছে বলেই ওই পোশাকটা সে পরতে চাচ্ছে। নো ইওর হিরোস, তোমাদের নায়কদেরকে চিনো, তোমাদের নায়িকাদেরকে চিনো। মুসলিম উম্মার একমাত্র নায়ক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নায়ক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নায়ক হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নায়ক হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের হিরো হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমাদের নায়িকা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মা ও বোনেরা যদি কাউর অনুসরণ করে তাহলে আয়েশার অনুসরণ করবে, আর আমরা যদি কাউর অনুসরণ করি তাহলে মুহাম্মদ আবু বকরের অনুসরণ করব। এর নাম হচ্ছে ভালোবাসা। যদি অন্তরে ভালোবাসা থাকে, জান্নাতের আশা আর জাহান্নামের ভয় পরের কথা, আগে অন্তরে ভালোবাসা চাই রাসূলের প্রতি, আগে অন্তরে ভালোবাসা চাই আমাদের নায়কদের প্রতি, আগে অন্তরে ভালোবাসা চাই আমাদের নায়িকাদের প্রতি। আপনি তাদেরকে কতটা ভালোবাসেন? যদি ভালোবাসা অন্তরে একবার গেঁথে যায় তাহলে কোনো আমল করতে বিন্দুমাত্র কষ্ট হবে না, বিন্দুমাত্র কষ্ট হবে না। কোনো আমল করতে, কোনো সুন্নাতের অনুসরণ করতে আপনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। শুলির কাষ্ঠে যেতে প্রস্তুত থাকবেন, ফাঁসির কাষ্ঠে ঝুলতে প্রস্তুত থাকবেন, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার অনুসরণ থেকে আপনি পিছপা হবেন না। আপনি যখন কোনো মেয়েকে ভালোবাসেন, আপনার পেপার পত্রিকায় পড়েন ওই মেয়েকে পাওয়ার জন্য মানুষ আত্মহত্যা করছে, জীবন দিচ্ছে, বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করছে, ভালোবাসার আধিক্য। রাসূলের প্রতি যদি আপনার ভালোবাসার আধিক্য থাকে, আপনি আপনার জীবন পর্যন্ত রাসূলের ভালোবাসার জন্য বিলিয়ে দিতে পারবেন। আপনার ভালোবাসায় কমতি আছে তাই পারেন না। সম্মানিত উপস্থিতি, রাসূলের প্রতি ভালোবাসা বাড়াবেন কিভাবে? আগে আমি যেটা বলতে চাইলাম তার মৌলিক কথা হচ্ছে হাকিকাতু ইত্তেবায়ে সুন্নাহ। ইত্তেবায়ে সুন্নাতের মৌলিক বাস্তবতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আপনার ভালোবাসা, রাসূলের প্রতি আপনার মহাব্বত। রাসূলের প্রতি আপনি ভালোবাসা কিভাবে বাড়াবেন? মানুষ যার সম্পর্কে যত বেশি জানে, যার গুণ সম্পর্কে যত বেশি জানে, ধীরে ধীরে তার প্রতি মানুষ আকৃষ্ট হয়। একটা মানুষের বিভিন্ন কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। সাধারণত কেউ যদি, কারো যদি চেহারা সুন্দর হয় তাহলে মানুষ তার স্বভাবজাতভাবে তার প্রতি আকৃষ্ট হয়। কারো ভিতর যদি কোনো গুণ এত বেশি থাকে হাই পর্যায়ের, যেমন ফুটবলের জগতে সবচেয়ে ভালো খেলে একটা প্লেয়ার, এই ভালো খেলার কারণে, এই কামালিয়াতের কারণে, এই গুণের কারণে আপনি নিজের অজান্তেই তাকে ভালোবাসছেন। ক্রিকেটের জগতে একটা প্লেয়ার অনেক বেশি ভালো খেলে, আপনি তার এই ভালো গুণের কারণে তাকে ভালোবাসছেন। বক্তব্যের জগতে একজন অসাধারণ তুখার বক্তব্য দেয়, তাকে আপনি ভালোবাসছেন। ইলমের জগতে একজন মহান আলেম, তাকে আপনি ভালোবাসছেন। তথা মানুষের গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আবার মানুষ যখন মানুষের প্রতি ইহসান করে, দয়া করে, আপনি বিপদে পড়লেন, আপনার 10,000 টাকা দরকার, আমি দিলাম, আপনি আমাকে ভালোবাসবেন। আপনি বিপদে পড়লেন, আপনাকে আমি উদ্ধার করলাম, আমার ইহসানের কারণে আপনি আমাকে ভালোবাসবেন। এই তিনটা কারণই, এই তিনটা কারণই পুঙ্খানুপুঙ্খভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। পৃথিবীর সবচাইতে সুন্দর, দেখতে সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর ছিলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারা সুন্দর হওয়ার কারণে যদি কাউকে ভালোবাসা লাগে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। অর্থনীতির জগতে, রাজনীতির জগতে, জ্ঞানের জগতে, ইলমের জগতে, চারিত্রিক জগতে এমন কোন দিক নাই পৃথিবীর যেই সাইডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব গুণে সবচাইতে মহান পর্যায়ের গুণান্বিত ছিলেন। সুতরাং গুণের জন্য, কামালিয়াতের জন্য যদি কাউকে ভালোবাসা লাগে তাহলে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যেমন চরিত্রের দিক দিয়ে ছিলেন সবচাইতে মহান চরিত্র অধিকারী, যুদ্ধের ময়দানে সাহসিকতার দিক দিয়ে ছিলেন সেরকম সবচাইতে সাহসী যোদ্ধা, এবং রাজনৈতিক বুদ্ধি, ধী শক্তির দিক দিয়ে তেমনই ছিলেন তুখার রাজনীতিবিদ, অর্থনীতির দিক দিয়ে ছিলেন তুখার অর্থনীতিবিদ। সকল পর্যায়ে তিনি
পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সবচাইতে বেশি যোগ্য এবং গুণী ব্যক্তি, গুণের জন্য এবং যোগ্যতার জন্য যদি কাউকে ভালোবাসা লাগে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর আমার এবং আপনার প্রতি তার সবচেয়ে বড় ইহসান হচ্ছে পবিত্র কোরআন এবং তার সুন্নাত। তিনি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালাতের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে 23 বছরের জীবনে জীবন বাজি রেখে রক্ত, অর্থ, সম্পদ সব কিছু বিলিয়ে দিয়ে আল্লাহর পবিত্র কোরআনকে এবং তার হাদিসকে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে সঠিক রাস্তার দিশা দিয়ে গেছেন। এর চাইতে বড় ইহসান, এর চাইতে বড় দয়া আর কিছুই হতে পারে না। এই তিনটার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে চান তার জীবনী আপনাকে পড়তে হবে। তার জীবনী যখন আপনি পড়বেন তখন অটোমেটিক আপনি তাকে ভালোবাসবেন, আস্তে আস্তে সেই ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার বৃদ্ধি হবে। রাসূলের জীবনের বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা, বিভিন্ন হাদিস আপনার অন্তরে রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা বাড়াবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই ইত্তিবায়ে সুন্নাতের বাস্তবতা হচ্ছে রাসূলের প্রতি আপনার ভালোবাসা। আর রাসূলের প্রতি আপনার ভালোবাসা তখনই বাড়বে যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে জানার পর, রাসূলকে চিনার পর আপনার ভালোবাসা যদি রাসূলের প্রতি থাকে, আপনার অন্তরে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, আপনি যদি রাসূলকে অন্তর থেকে ভালোবাসতে পারেন তাহলে রাসূলের সকল সুন্নাত আপনার জন্য মানা অনেক অনেক সহজ হয়ে যাবে। আমি এখনই বললাম দুনিয়ার বুকে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী কে ছিলেন বলেন তো? দুনিয়ার এতে কি আপনাদের অন্তরে বিন্দুমাত্র সন্দেহ আছে? সাহাবীদের হাদিস পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত সুন্দর ছিলেন। সেই দুনিয়ার বুকে সবচাইতে সুন্দর মানুষের চেহারায় কিন্তু দাড়ি ছিল। বলেন ছিল না ছিল না? ছিল। সেই সুন্দর মানুষের চেহারায় দাড়ি ছিল। আর আজকে আপনি তার উম্মতের অনুসারী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্দর চেহারার দাড়িকে খুর দিয়ে, ছুরি দিয়ে, কেচি দিয়ে কাটছেন। আপনি রাসূলকে কতটা ভালোবাসেন একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন। যদি রাসূলের প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে কোশ্চেন কালো জীবন চলে গেলেও আপনি রাসূলের দাড়িতে হাত লাগাতে পারবেন না। আর বহু দূরের কথা যে একজন দাড়ি কাটা আলেম আপনার সামনে বক্তব্য দিবে, একজন দাড়ি কাটা আলেম আপনার সামনে দিনের কথা বলবে, দাড়ি নাই দাড়ি কাটে এই ধরনের আলেমের বক্তব্য শোনার, এই ধরনের আলেমের বক্তব্য মানার এবং এই ধরনের আলেমের বক্তব্য মানুষের মাঝে প্রচার করার বিন্দুমাত্র হীনম্মান্যতা আপনাদের মাঝে থাকবে না। রাসূলের সুন্নাত সবার আগে, মানুষকে ভালোবাসবেন রাসূলের সুন্নাত দিয়ে, মানুষকে ঘৃণা করবেন রাসূলের সুন্নাত দিয়ে। রাসূলের সুন্নাতের জন্য জীবন দিবেন, রাসূলের সুন্নাতের জন্য জীবন বাজি রাখবেন। সাহাবায়ে কেরাম তাই করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমি এই পর্যায়ে কিছু হাদিস এবং কিছু কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করব। প্রসিদ্ধ অনেক কোরআনের আয়াত এবং অনেক হাদিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, বহু জায়গায় বলেছেন। তার মধ্যে খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দূহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ওহি মানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছে তাদের আনুগত্য করো। তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়, তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে তর্ক বিতর্ক হয়, তাহলে সেটা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও এবং তিনি যে সমাধান দেন সেই সমাধানই তোমরা গ্রহণ করো। এই সূরা নিসারি এই আয়াতেরই 7-8 আয়াত পরে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওহে মুহাম্মদ, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে দ্বন্দ্বপূর্ণ বিষয়ে আপনি যে ফয়সালা দিয়েছেন, তাদের মধ্যে দ্বন্দ্ব এবং তর্ক বিতর্কপূর্ণ বিষয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন, ওই ফয়সালাকে যতক্ষণ পর্যন্ত না তারা অন্তরে বিন্দু পরিমাণ দ্বিধা, বিন্দু পরিমাণ খটকা ছাড়াই আপনার ফয়সালাকে যতক্ষণ পর্যন্ত না মানতে পারছে, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। রাসূলের হাদিস সহিহ সূত্রে পৌঁছে গেছে, আর কোনো কথা নাই।
আল সাল্লাম না, আমরা হাদিস শুনলাম, সামিনা ও আতানা শুনলাম এবং মানলাম। হাদিস শোনার পরে সহি সূত্রে সাবেত হওয়ার পরেও যদি আপনার অন্তরে খটকা থাকে যে এটা আবার কেমন কথা, এটা আবার কেমন সুন্নাত, এটা আবার কেমন নির্দেশ, তাহলে বুঝতে হবে আপনি পূর্ণাঙ্গ মুমিন নন, রাসুলের প্রতি আপনার ভালোবাসায় কমতি রয়েছে। বিশ্বাস করুন, আপনার বিবেক যদি রাসুলের হাদিসের বিরোধী হয়, আপনার বৈজ্ঞানিক গবেষণা যদি রাসুলের হাদিসের বিরোধী হয়, তাহলে আপনার ইমানের দাবি হচ্ছে, আপনাকে বিশ্বাস করতে হবে আপনার বিবেকে কমতি রয়েছে, আপনার বৈজ্ঞানিক গবেষণায় ত্রুটি রয়েছে, আপনার বৈজ্ঞানিক গবেষণায় সমস্যা রয়েছে। আজকে বিজ্ঞান যেটা বুঝতে পারছে না, 10 বছর পর, 50 বছর পর, 1000 বছর পর বিজ্ঞান রাসুলের এই হাদিসকেই বলবে যে রাসুলের এই হাদিসই ঠিক, দেখবেন বলবে। এবং আজকেও হচ্ছে, বিজ্ঞান আজ থেকে 10 বছর আগে যেটা বলতো, 10 বছর পর সেটা পরিবর্তন করছে। তাই বিজ্ঞানের সাথে রাসুলের হাদিসের তুলনা নয়, বিবেকের সাথে রাসুলের হাদিসের তুলনা নয়। রাসুলকে ভালোবাসি, রাসুল বলেছেন আমি মানব, এর নাম হচ্ছে ইমান। এই ইমানি তেজ এবং এই ইমানি জাজবা আমার এবং আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুদূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। ওহে মানুষ সকল, ওহে মানব জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকটে যা নিয়ে আসে তা তোমরা গ্রহণ করো, এবং তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আর কারো কথা, দুনিয়ার আর কোনো ব্যক্তির তন্ত্র মন্ত্র, দুনিয়ার আর কোনো ব্যক্তির আনিত বিধান, চাহে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হোক, আর কার্ল মার্কস আর লেনিনের সমাজতন্ত্র হোক, আর অন্যান্যদের অন্য কোনো তন্ত্র মন্ত্র হোক, কোনো কিছু একজন মুসলমান গ্রহণ করতে পারে না, মানতে পারে না। একজন মুসলমান একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পবিত্র কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত, তার রেখে যাওয়া হাদিসই একমাত্র সে অনুসরণ করতে পারে নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে। এটাই একজন মুসলমান হিসেবে আমার এবং আপনার কর্তব্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের অন্যতম একটি আয়াতে বলছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আদর্শের ইংরেজি বলতে পারেন মডেল, রোল মডেল, আদর্শ, যার সব কিছুই আপনি অনুসরণ করবেন, যার ব্যক্তিগত জীবন, যার পারিবারিক জীবন, যার সামাজিক জীবন, যার রাষ্ট্র পরিচালনার নীতি, তিনি যেভাবে চলতেন, যেভাবে খেতেন, স্ত্রীদের সাথে যেভাবে আচরণ করতেন, রাষ্ট্র যেভাবে পরিচালনা করতেন, আপনার পারিবারিক জীবন ওইভাবে চলবে, আপনার ব্যক্তিগত জীবন ওইভাবে চলবে, আপনার রাষ্ট্র ওইভাবে চলবে, আপনার অর্থনীতি ওইভাবে চলবে, এর নাম হচ্ছে আদর্শ। শুধু সালাত আর সিয়াম যখন আসলো রমজান মাস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো সালাতের সময়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখন আসলো ব্যবসা বাণিজ্য, সুদ খাওয়ার পালা, তখন আর রাসূলের নাম নাই। যখন আসলো রাজনীতির কথা, যখন আসলো রাষ্ট্র পরিচালনার কথা, তখন আর রাসূলের নাম নাই। যখন আসলো সংস্কৃতির কথা, তখন আর রাসূলের নাম নাই। এর নাম আদর্শ নয়, এর নাম রোল মডেল নয়, এর নাম উসওয়ায়ে হাসানা নয়। উসওয়া তখনই যখন আপনার জীবনের প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত, আপনার পায়ের পাতা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত, আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে, ঘরের জীবন থেকে নিয়ে শুরু করে, পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন থেকে নিয়ে শুরু করে, আপনার ঘর পর্যন্ত, সকল মাসলা, সকল বিষয়ে একমাত্র সমাধান দানকারী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আপনি তাকে উসওয়ায়ে হাসানা, রোল মডেল হিসেবে মানতে পারলেন। আর যদি না পারেন, তাহলে আপনি তাকে রোল মডেল হিসেবে মানতে পারলেন না, খাংটি থেকে গেল রোল মডেল হিসেবে মানতে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম অনেক কঠোর ছিলেন, অনেক কঠোর অবস্থান গ্রহণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইবনে মাজার প্রথম 2-3 পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাবেন, সুনান ইবনে মাজা, হাদিস সহি। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি একদা বসে আছি, আমার পাশে একজন ব্যক্তি বসে আছে, তার হাতে একটা কঙ্কর ছিল, এই কঙ্কর দিয়ে সে পাখিকে নিক্ষেপ করছিল কঙ্করগুলো, এবং পাখিকে মারার চেষ্টা করছিল। আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু লা তাকযাফু, এভাবে তুমি কঙ্কর নিক্ষেপ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্করের মাধ্যমে পাখিকে কঙ্কর নিক্ষেপ করতে নিষেধ করেছেন, তার কারণ, পাখিকে যদি তোমার শিকার করার
ইচ্ছা হয় তীর দিয়ে শিকার করো, তাহলে লাগবে লাগামাত্রই পাখিটা মারা যাবে, তোমার শিকার হালাল হবে। কিন্তু তুমি যদি পাথর মারো, পাথর মারলে পাখিটার পায়ে লাগবে, হাতে লাগবে, পাখিটা আঘাত পাবে, তারপরে পাখিটা উড়ে চলে যাবে, পাখিটা কষ্ট পেল, শিকারও হলো না, অযথা পাখিটাকে কষ্ট দেওয়া হলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তুমি মারিও না এইভাবে। আমি এ কথা বলার পরেও সে পাথর মারতে থাকলো। তখন আমি তাকে বললাম, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি যে রাসূল এটা করতে নিষেধ করেছেন, তারপরও তুমি করছো। লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ছেলে বেলালের সাথে একটা ঘটনা আছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, এটাও সুনান ইবনে মাজারি হাদিস, এই প্রথম দিকেরই 4-5-6-7 পৃষ্ঠার মধ্যেই পাবেন, ইত্তিবাই সুন্নাত যে অধ্যায় ইমাম ইবনে মাজার রাহিমাহুল্লাহ তার সুনান ইবনে মাজার প্রথমেই ইত্তিবাই সুন্নাতের অধ্যায় নিয়ে এসেছেন এবং সুন্নাতের অনুসরণে এই হাদিসগুলো জমা করেছেন, সহি হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন, লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার বান্দীদেরকে দাসী কে মসজিদে যেতে বাধা দিও না। তখন তার ছেলেই তার সামনে বলছে, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী রাবি সালেম তিনি বলছেন, ফাগদি বাগদবান শাদিদা ওয়া সাব্বাহু সাব্বান শাদিদা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন এত রাগান্বিত হলেন যে আমি আর কোনোদিন তাকে এত রাগান্বিত হতে দেখিনি। তিনি তখন বললেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি যে আল্লাহর রাসূল মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছেন, আর তুমি বলছো বাধা দিব। অন্য রিওয়ায়েত এসেছিল, উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে আর কোনো দিন কথা বলবো না। এটা ছিল সাহাবিদের জাজবা রাসূলের হাদিসের অনুসরণে। রাসূলের হাদিসকে কেউ অপমান করবে, তাদের সামনে কেউ মানবে না, এটা তারা সহ্য করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণে আরও একটা উদাহরণ দেখুন সাহাবিদের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ সুবহানাহু তাআলা মদকে হারাম করে দিলেন, মদকে যখন হারাম করে দিলেন, তখন সাহাবীরা এক জায়গায় বসে মদ খাচ্ছিলেন। ওই সময় মদ খাওয়া হালাল ছিল, এই জন্য সাহাবীরা খাচ্ছিলেন। সেখানে তালহা ছিলেন, আরও অনেকেই ছিলেন। তখন রাস্তা দিয়ে একজন ঘোষণাকারী ঘোষক বলে গেল যে কদ হুররিমাল খামর, মদকে হারাম ঘোষণা করা হয়েছে। তখন সাথে সাথেই উপস্থিত সাহাবিগণ সাহাবিদেরকে বলছেন, উঠো এবং ইক্সির হাদিহিল জিরার, এই যে মদের মটকাগুলো আছে এই মটকাগুলোকে ভেঙে ফেলো। তারা তো মদ খাওয়া বন্ধ করলেন, উপস্থিত ওখানে যত মদের মটকা ছিল, ডেস্কি ছিল, সবগুলোকে ভেঙে খান খান করে দিলেন। অনেক ইতিহাসের রেওয়ায়তে পাওয়া যায় যে ওই দিন মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুম মাত্র যে মদ খাওয়া হারাম। সাথে সাথেই সাহাবায়ে কেরাম মদ খাওয়া থেকে যেমন বিরত থাকলেন, মদের পাতিলগুলোকেও ভেঙে দিলেন। আর আমি এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পর আমার এবং আপনার মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হয় সেটা আমাকে এবং আপনার ভাবা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সত্য বলেন, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ওহী আসলেই বলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা পান তাই লেখেন। তিনি বলছেন, কুনতু আকতুবু কুল্লু শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক ওই কথা যা রাসূলের মুখে শুনি তা আমি আমার খাতায় লিখি। একদা কুরাইশরা আমাকে বলছে, কুরাইশরা নাহাতনি কুরাইশ, কুরাইশরা আমাকে নিষেধ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, ইয়াতাকাল্লাম ফিল গাযাবি ওয়ার রিদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের মাথায় কথা বলেন, খুশিতে কথা বলেন, আবেগে কথা বলেন, তুমি তার সব কথা লিখছো, এই কাজ তুমি ঠিক করছো। তখন ফামসাক্তু আনিল কিতাবা, আমি আব্দুল্লাহ বিন আমর লেখা বন্ধ করে দিলাম এবং ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের সামনে পেশ করলাম যে কুরাইশরা আমাকে এইভাবে বলছে। তখন ফাআউমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা লিসানিহি ইলা ফামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে তার জিহ্বার দিকে ইশারা করলেন, তার মুখের দিকে ইশারা করে বললেন যে উক্তুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা খরাজা মিন হাযা ইল্লা হক, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তুমি লেখো, কেননা আমার এই মুখ থেকে আমার এই জিহ্বা থেকে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সত্য বলেন, হক বলেন, আমাকে এবং আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য জিনিসটা মানতে হবে এবং মানার চেষ্টা করতে হবে।
সম্মানিত উপস্থিতি, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ না করে তাহলে তার অবস্থা কেমন হতে পারে সেটাকে আমরা আপনারা কল্পনা করে দেখেছি। মূল যেটা আমার এবং আপনার মাঝে ঘটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ না করলে, সেটা হচ্ছে আমি এবং আপনি যদি রাসূলের সুন্নাতের অনুসরণ না করি, উহুদের যুদ্ধের কথা স্মরণ করুন, উহুদের যুদ্ধে মুসলমানদের জয় নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে, 40 জন সাহাবীকে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমরা যদি মরে যাই, পরাজিত হই, আমাদের লাশ যদি শুকুনে ছিঁড়ে খাই, আমাদের লাশকে যদি ছিন্ন ভিন্ন করা হয়, তবুও তোমরা এই জায়গা পরিত্যাগ করবে না। 40 জন সাহাবীকে নির্দেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে যুদ্ধে অবতীর্ণ হলেন। উহুদের মাঠে যখন জয় জয়, মুসলমানরা যখন জিতে যাচ্ছে, তখন যোদ্ধারা, মুজাহিদরা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গনিমতের মাল সংগ্রহ করছেন। তো এই 40 জন সাহাবী ভাবলেন যে যুদ্ধে তো জয় হয়ে গেছে, আমরাও কেন গনিমতের মাল সংগ্রহ করব না, আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। তখন তাদের নেতা তাদেরকে সেই জায়গা ছাড়তে নিষেধ করছিলেন এবং রাসূলের কথা বারবার স্মরণ করাচ্ছিলেন, কিন্তু তারা না শুনে গনিমতের মাল সংগ্রহ করার জন্য ওই পাহাড় ছেড়ে দিয়ে সাহাবীদের সাথে যোগ দেন। খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত ধূর্ত এবং চালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওই জায়গা খালি হয়ে গেছে, তিনি ওই গিরিপথ দিয়ে পিছন থেকে ফিরে এসে ওই গিরিপথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদ বাহিনীর প্রতি পিছন দিক থেকে আক্রমণ করলেন এবং একটা জয় পরাজয় রূপ নিল, একটা জয় পরাজয় রূপ নিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে লঙ্ঘন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা মালিকের হাদিস 1628 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোশ্চেন কালো পথ ভ্রষ্ট হবে না। পথ ভ্রষ্ট হওয়া মানে কি? পথ ভ্রষ্ট যদি আপনি না হন, যদি আপনি সঠিক পথের উপরই থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার দয়া আপনার প্রতি অবতীর্ণ হবে, আপনি বিপদে আপদে পড়বেন না, আপনি সুখে শান্তিতে থাকবেন। আজকে মুসলিম উম্মাহ যে পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর প্রান্তে প্রান্তে, অলিতে গলিতে যারাই নির্যাতিত হচ্ছে, যারাই নিষ্পেষিত হচ্ছে, যারাই মাজলুম, তারাই মুসলমান। আজকে মুসলমান হচ্ছে মাজলুমের অপর নাম, আজকে মুসলমান শব্দটা নির্যাতিতের অপর নাম, মুসলমান শব্দটা অত্যাচারিত ব্যক্তির অপর নাম। মুসলমান হওয়া মানে মাজলুম হওয়া, মুসলমান হওয়া মানে নির্যাতিত হওয়া, অত্যাচারিত হওয়া। সিরিয়া থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, প্রান্তে প্রান্তে, ফিলিপাইনের মিন্দানাওয়ের দ্বীপ বলেন আর আপনার চীনের সিংকিয়াংয়ের কথা বলেন, সকল পৃথিবীর সকল কোনায় কোনায়, প্রান্তে প্রান্তে আজ মুসলমানেরা নির্যাতিত, যাদের মুখেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই নির্যাতিত, তারাই নিষ্পেষিত। আজ মুসলমান জাতি হচ্ছে একটা মাজলুম এবং নির্যাতিত জাতির অপর নাম, তার একটাই কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পদদলিত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে লঙ্ঘন করা। এই নির্যাতন থেকে, এই নিষ্পেষণ থেকে, অত্যাচার থেকে মুক্তি পেতে চাইলে রাসূলের সুন্নাতের অনুসরণের আর বিকল্প দ্বিতীয় কোনো পথ নাই। রাসূলের সুন্নাতের অনুসরণের মধ্যেই রয়েছে আমার এবং আপনার মুক্তি, তার জ্বলন্ত প্রমাণ উহুদের যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাকে এবং আপনাকে অনুসরণ করতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাকে এবং আপনাকে মানতেই হবে। এই বিষয়ে সাহাবীদের জাজবার এবং তারপরে তাবেঈনে কেরামের জাজবার একটা উদাহরণ দেখুন। কাজী শুরায়হ সুনানে দারিমির 204 নম্বর হাদিস, বিখ্যাত কাজী, কুফার কাজী, মুসলিম উম্মার কাজী, কাজী শুরায়হের দরবারে একদা একবার একটা বিচার, একটা কেস পেশ করা হলো। কেস হচ্ছে আঙ্গুল কাটার কেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে কারো যদি আঙ্গুল কাটে তাহলে তার জরিমানা বা দিয়াত হচ্ছে 10টা উট। এই আঙ্গুল কাটলেও, বৃদ্ধাঙ্গুলি কাটলেও, শাহাদত আঙ্গুল কাটলেও, মধ্যম আঙ্গুলি কাটলেও, তর্জনী যে আঙ্গুলি কাটুক না কেন, আপনার জরিমানা হচ্ছে, দিয়াত হচ্ছে 10টা উট। তো এই কেস কাজী শুরায়হের দরবারে পেশ হলো। কাজী শুরায়হ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ফায়সালা করলেন যে যে আসামি তাকে নির্দেশ দিলেন তোমাকে 10টা উট জরিমানা হিসেবে দিতে হবে। তখন সে পাল্টা যুক্তি পেশ করলো যে সকল আঙ্গুল কি সমান, এই হাতের বৃদ্ধাঙ্গুলি যদি কাটে তাহলে কাজ করা মুশকিল হয়ে যায়, কোনো কাজই আপনি করতে পারবেন না, কিন্তু এই আঙ্গুল যদি কাটে তাহলে বাকি 4 আঙ্গুলের সহযোগিতায় অনেক কাজই করতে পারবেন, লিখতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন, হয়তোবা খেতেও পারবেন। এই আঙ্গুল যদি কাটে তাও অনেক কাজ করতে পারবেন, কিন্তু বৃদ্ধাঙ্গুলি যদি কাটে তাহলে অচল হয়ে যাবে,
বাকি চারটে আঙ্গুল, আর কোনো কাজ করাই মুশকিল হয়ে যাবে। তাহলে সকল আঙ্গুলের মূল্য কিভাবে দশটা উট হয়? আঙ্গুলের মূল্য অনুযায়ী, আঙ্গুলের মান অনুযায়ী জরিমানা হওয়া উচিত ছিল। নিজের বিবেক দিয়ে, নিজের যুক্তি দিয়ে আসামি এই কথা পেশ করলো কাজী সুরাইহের দরবারে। সুনানে দারিমের 204 নম্বর হাদিস। কাজী সুরাই অত্যন্ত রাগান্বিত হলেন, অত্যন্ত খেপে গেলেন আর বলেন, ইন্নাস ওয়াই হক, তোমার ধ্বংস হোক। ইন্নাস সুন্নাত মানাআতিল কিয়াস, নিশ্চয় সুন্নাত, নিশ্চয় রাসুলের হাদিস মানুষের বিবেকের দরজাকে বন্ধ করে দিয়েছে। ইত্তাবি ওয়ালা তাবতাদি, পারলে অনুসরণ করো, বিদআত সৃষ্টি করিও না। রাসুলের হাদিস খালাস, আমান্না সাল্লাম না আমান্না, রাসুলের হাদিস চলে এসেছে আমরা মেনে নিয়েছি। রাসুলের হাদিস আসার পরও নিজের বিবেককে রাসুলের হাদিসের মধ্যে চালানো, বিবেকের খুপড়ি মাথা ব্রেন রাসুলের হাদিসের মধ্যে চালানো, এটা অনেক বড় অন্যায়। সাহাবা ইকরাম, তাবেইন ইজাম এগুলো বরদাস্ত করতেন না। পারলে রাসুলের হাদিসের অনুসরণ করুন, বেদাত সৃষ্টি করিয়েন না। আজকে আপনারা যেমন তাওহীদের আলোচনা শুনলেন, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, সেরকম সুন্নাতের বিপরীত কি? বেদাত। সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত। তাওহীদের বিপরীত যেমন শিরক, তেমনি সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত। বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, আনিত দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিনে আমি ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, রেসালাতের যুগ শেষ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, পূর্ণাঙ্গ হয়ে গেছে। রাসূলের মৃত্যুর পরে ইসলামের ভিতরে আর কোন নতুন বিধান প্রণয়নের বিন্দুমাত্র সুযোগ নেই। রাসূলের মৃত্যুর পরে কোনো হুজুর, কোনো আলেম, কোনো ইমাম, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো বুজুর্গানে দিন, দিনের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, ফজিলতের দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার বিন্দুমাত্র অধিকার রাখে না। যদি কেউ চেষ্টা করে তাহলে সে রাসূলকে অপমান করলো। কিভাবে অপমান করলো জানেন? যদি কেউ চেষ্টা করে, কোনো ইমাম, কোনো আলেম, কোনো বুজুর্গানে দিন, কোনো হুজুর যদি ফজিলতের দোহাই দিয়ে, দিনের দোহাই দিয়ে রাসূলের দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোর চেষ্টা করে তাহলে সে রাসূলকে অপমান করলো। কিভাবে অপমান করলো? সে এইভাবে অপমান করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীকে সাক্ষী রেখে বলেছিলেন যে আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি পূর্ণাঙ্গভাবে? আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী রাখো, তুমি আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলে, মানুষের কাছে যে দিন পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলে, আমি মোহাম্মদ সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি। আজকে যখন আপনি কোনো নতুন বিধান, কোনো নতুন সুন্নাত ধর্মের নামে, ইসলামের নামে, ফজিলতের নামে রাসূলের দিনের মধ্যে প্রবেশ করাচ্ছেন, তখন আপনি যেন এটাই বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পূর্ণাঙ্গ হয়ে পালন করেননি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছেন। অথচ রাসূল লক্ষ লক্ষ সাহাবীকে সাক্ষী রেখে বলে গেছেন যে তিনি তার দায়িত্ব পূর্ণাঙ্গ পালন করেছেন। যদি কোনো আমল আপনার করা লাগতো তাহলে রাসূল সেটা বলে যেতেন, রাসূল সেটা করে যেতেন। রাসূল বলে যাননি, করে যাননি, আর আপনি করছেন, করার চেষ্টা করছেন, তার মানে আপনি রাসূলকে অপমান করছেন। আর অপমান কীভাবে করছেন তা আপনারা কি বুঝতে পারলেন? কীভাবে রাসূলকে অপমান করছেন, কীভাবে রাসূলকে অপমান করা হচ্ছে বেদাত সৃষ্টি করার মাধ্যমে, এটাকে আপনাদের সামনে ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব উনি পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। যদি আপনি যে আমল করছেন ওই আমল যদি করা লাগতো রাসূল বলতেন, রাসূল বলেননি তারপর আপনি করতে চাচ্ছেন, মানে মুহাম্মদ তোমার এটা বলা উচিত ছিল, তুমি বলোনি কেন? আপনি এই কথা রাসূলকে বলতে চাচ্ছেন, এইভাবে আপনি রাসূলকে বলতে চাচ্ছেন, তুমি আমানতদারিতা, আমানতদারিতার সাথে তোমার দায়িত্ব পালন করনি, জুমার সালাতের শেষে একসাথে হাত তুলে দোয়া করার বিধান ইসলামে রাখা উচিত ছিল, তুমি কেন রাখনি? মিলাদুন্নবী পালন করা দরকার ছিল ইসলামে, মুহাম্মদ তুমি কেন রাখনি? এই দাবি আপনি রাসূলের সামনে জানাচ্ছেন। যদি করাই লাগতো মিলাদুন্নবী, যদি করাই লাগতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যেতেন। রাসূল করেননি, রাসূল বলেননি, তারপর আপনি করছেন, করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, তার মানে আপনি রাসূলকে অপমান করতে চাচ্ছেন। তাসবিহ দানায় যদি তাসবিহ গণনা করাই লাগতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গণনা করে যেতেন। তিনি আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন, আপনি কে হন তাসবিহ দানায় তাসবিহ গণনা করার?
দিন আমার এবং আপনার পৈতৃক সম্পত্তি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেভাবে করেছেন আমাকে এবং আপনাকে, সেইভাবেই হুবহু ওইভাবেই করতে হবে। বিদাত করার, বিদাত সৃষ্টি করার সবচাইতে বড় গুনাহ হচ্ছে বিদাত করার মাধ্যমে আপনি রাসূলকে অপমান করলেন। এটা খুব ভালোভাবে মাথায় প্রবেশ করিয়ে নিন। কোন আলেম, কোন হুজুর, কোন বক্তা কোন আমলের কথা বললে আগে জিজ্ঞেস করতে হবে রাসূলের পক্ষ থেকে এটা প্রমাণ আছে কিনা, রাসূল এটা করতেন কিনা। যদি হাদিস সহি হয়, প্রমাণ থাকে, সামিয়না ওয়া আতানা, শুনলাম আমরা মানব। আর যদি এঁউ শুরু হয়, বুজুর্গানে দিনের নাম শুরু হয়, বুজুর্গানে দিনের দোহাই শুরু হয়, টঙ্গীর মাঠে ইজতেমায় গেলে হজ হবে, চিল্লা লাগাতে হবে, নেকি আছে, যদি বুজুর্গানে দিনের সহায় হয়, আর যদি আলেম ওলামার দোহাই শুরু হয়, রাসূলের হাদিস যদি না দেখানো হয়, তাহলে বুঝতে হবে ভেজাল আছে এবং এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে। বিদাতের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আর যারা বিদাত মানার কোনো প্রশ্নই আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত মানার কোনো প্রশ্নই আসে না, যারা বেদাত মানবে তাদের সবচেয়ে বড় পরিণতি হচ্ছে, সবচেয়ে বড় খারাপ পরিণতি কিয়ামতের মাঠের দিন হবে। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকবেন এবং হাউজে কাউসারের পানি উম্মতে মুহাম্মাদীকে পান করাবেন, সেই দিন যারা বেদাতি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছে, উম্মতে মুসলিম আসতে থাকবে, ওজুর চিহ্নতে তাদেরকে চিনা যাবে, মুখ উজ্জ্বল থাকবে, হাত উজ্জ্বল থাকবে, ওজুর চিহ্নতে তাদেরকে চিনা যাবে, রাসূল চিনতে পারবেন এরা আমার উম্মত। আসতে আসতে যখন বেদাতিদের জামাত আসবে, তখন পর্দা ঢেকে পর্দা দিয়ে দিবে ফেরেশতাগণ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এরা তো আমার উম্মত, আমি এদেরকে চিনতে পারছি। তখন ফেরেশতাগণ বলবেন আপনি জানেন না, এরা আপনার কদ গায়রুদ্দিন কদ বদ্দালুদ্দিন কবাদ মৌতিক, এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছিল, আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন করেছিল, সংযোজন করেছিল, বিয়োজন করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছ, যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে সংযোজন করেছ, যারা আমার মৃত্যুর পরে আমার উপর মাতাব্বরি করেছ। কথা বুঝতে পারেননি? এক লাইন বেশি বুঝে মাতাব্বরি করেছো, যারা আমার মৃত্যুর পরে এক লাইন বেশি বুঝে আমার উপর মাতাব্বরি করেছো, তারা দূর হও, তারা দূর হও, হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য তাদের হবে না, বিদাতীদের হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি বিদাত করেন আপনার আমল কবুল হবে না। মুসলিম সহি মুসলিমের মুকদ্দামাতে একটা হাদিস আছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করত তাদের কথা, তাদেরকে লক্ষ্য করে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ কানা লা আহাদুহুম মিছলা উহুদিহিন যাহাবান ফাআনফাকাহু মা তাকাব্বালাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদরি। সহিহ মুসলিমের মুকদ্দামা ভূমিকায় হাদিসটা আছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা তাকদীরকে অস্বীকার করে নতুন বিদাত সৃষ্টি করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এবং সাহাবীদের জামানায়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, এই কাদারীরা যদি এই উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা তাকাব্বালাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই দান কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে ফিরে আসে। তথা যারা বেদাতি তাদের আমল কবুল হবে না, তারা যতই ভালো আমল করুক, যতই লাখ লাখ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করুক, যতক্ষণ পর্যন্ত না বেদাত পরিত্যাগ করে, যতক্ষণ পর্যন্ত না বেদাত পরিত্যাগ করে তওবা করে রাসূলের সুন্নাতের দিকে ফিরে এসেছে, ততক্ষণ পর্যন্ত বেদাতির কোনো আমল কবুল হবে না। আপনি যদি শিরক করেন আপনার অতীতের সকল আমল নষ্ট হয়ে যাবে, আর যদি বেদাত করেন তাহলে যতক্ষণ পর্যন্ত তওবা করবেন না ততক্ষণ কোনো আমল কবুল হবে না। বেদাতের সম্পর্ক ভবিষ্যতের সাথে, আর শিরকের সম্পর্ক কার সাথে? অতীতের সাথে। এখন শিরক করলেন, আল্লাহকে অস্বীকার করলেন, অতীতে যত ভালো কাজ করেছিলেন সব ধ্বংস হয়ে যাবে, কবরে সিজদা করলেন সকল ভালো কাজ ধ্বংস হয়ে যাবে। আর এখন বেদাত করছেন, যতক্ষণ বেদাত করতে থাকবেন, যতদিন বেদাত করতে থাকবেন বুজুর্গানে দিনের দোহাই দিয়ে, ততদিন পর্যন্ত আপনার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না।
সম্মানিত উপস্থিতি, বিদাতের আলোচনায় এসে আপনাদেরকে একটা মূলনীতি বলি, ইসলামের একটা সহজ মূলনীতি মনে রাখবেন যে আমাদের জীবন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন, আর একটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। দুনিয়াবী জীবন মানে ব্যবসা বাণিজ্য, পার্লামেন্ট, সংসদ, কাজবাজ, চাকরি বাকরি, খাওয়া দাওয়া, এটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন। আর ধর্মীয় জীবন মানে সালাত, সিয়াম, হজ, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবনের অংশ। এই যে মসজিদে আছি, এখানে আমরা ধর্ম পালন করছি। মসজিদ থেকে বের হয়ে কালকে আপনারা অফিসে যাবেন, যারা কাজ করেন তারা কাজের জায়গায় যাবেন, ওটা আপনার দুনিয়াবী জীবন। তো ইসলাম মসজিদে সীমাবদ্ধ নয়। ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হচ্ছে, তারা যেমন তাদের খ্রিস্টান ধর্মকে গির্জার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, খালি পাদ্রী আর পাদ্রীর কাছে যারা যাবে ওদের মধ্যে ইসলাম থাকবে। হিন্দুরা যেমন মন্দিরে সীমাবদ্ধ রেখেছে তাদের ধর্মকে, ইহুদিরা যেমন সিনাগগে তাদের ধর্মকে সীমাবদ্ধ রেখেছে, মুসলমানরাও যেন তাদের ধর্মকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখে, মসজিদের চার দেওয়ালের বাইরে যেন ইসলাম না আসে, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ইসলাম শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে। মসজিদে ঢুকছেন তো টাকনুর উপর কাপড় উঠাচ্ছেন, মসজিদ থেকে বের হচ্ছেন তো টাকনুর নিচ থেকে কাপড় ফেলে দিচ্ছেন, মসজিদে ঢুকাচ্ছেন তো গান বাজনা বন্ধ করছেন, মসজিদ থেকে বের হচ্ছেন তো গান বাজনা অন করছেন। তথা ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ আমরা দুঃখজনক হলেও করে দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের জীবন দুই ভাগে বিভক্ত, একটা দুনিয়াবী বৈষয়িক জীবন আর একটা ধর্মীয় জীবন। এই দুই জীবনে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, ইসলামের হুকুম আহকাম রয়েছে। আমার এবং আপনার ধর্মীয় জীবনে রাসূল যা করেছেন তার 23 বছরের জীবনে, খুব মনোযোগ দিয়ে শুনুন, সালাত, সিয়াম, হজ, যাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে যা করেছেন, যেভাবে করেছেন, আমাকে এবং আপনাকে ওটাই ওইভাবে করতে হবে। কিয়ামত পর্যন্ত, রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ধর্মীয় জীবনে বিন্দুমাত্র সংযোজন করার, বিন্দুমাত্র বিয়োজন করার অধিকার আমার এবং আপনার নাই। তথা ধর্মীয় জীবনের সম্পর্ক স্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা আপনি করবেন, আর যা করেননি তা যদি করতে চান দলিল লাগবে, আর যদি দলিল দিতে না পারেন রাসূল করেননি আপনি করছেন তো বেদাত। ধর্মীয় জীবনের সম্পর্ক কি? রাসূল যা করেছেন, যা বলে গেছেন তা করতে পারবেন, আর যা বলেননি যা করেননি তা করার সুযোগ নাই। যদি করেন মাথাপুরি করে তাহলে আপনি বেদাত করলেন, রাসূলকে অপমান করলেন। তথা সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন ধর্মীয় জীবনে, আর বেদাত হচ্ছে রাসূলের মৃত্যুর পর আপনি যা বাড়িয়েছেন। ধর্মীয় জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সুন্নাত আর বেদাতের, আর বৈষয়িক জীবনের সাথে সম্পর্ক হচ্ছে হালাল আর হারামের। ধর্মীয় জীবনে হালাল হারাম নাই। ঈদে মিলাদুন্নবী হালাল হারাম নয়, ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত? কথা বুঝতে পারেননি না? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝেন, বেদাত তো অবশ্যই। মানে ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে এই প্রশ্ন আসবে না যে ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম, ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে এই প্রশ্ন আসবে যে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত। তো ধর্মীয় জীবনে হুকুম হয় হয় সুন্নাত না হয় বেদাত, আর দুনিয়াবী আর বৈষয়িক জীবনে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার চাকরি বাকরি, আপনার সংসদ পার্লামেন্ট, এগুলোতে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। আপনার খাওয়া দাওয়া, রিজিক রুটি, এগুলোতে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। তো সুন্নাত আর বেদাত, ধর্মীয় জীবনে রাসূল যা করেছেন এর থেকে বাড়ানোর বিন্দুমাত্র সুযোগ নেই, যদি বাড়ান তাহলে বেদাত। আর বৈষয়িক জীবনে যা রাসূল যা নিষেধ করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, হালাল হারামে রাসূল যা নিষেধ করেছেন কিয়ামত পর্যন্ত তা হারাম, আর তারপরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে রাসূলের নিষেধাজ্ঞা নাই, হালাল। এই মাইক্রোফোন হালাল, বুকে এটা হালাল, মোবাইল হালাল, কথা বুঝেননি? নতুন আবিষ্কার হয়েছে, রাসূলের নিষেধাজ্ঞা নাই, হালাল। কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে হালাল। কথা বুঝতে পারছেন? বৈষয়িক জীবনের সম্পর্ক হচ্ছে রাসূল যা নিষেধ করেছেন তা হারাম, এরপরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সেগুলো কি? সবই হালাল। কথা বুঝতে পারছেন না? আর ধর্মীয় জীবনের সম্পর্ক হচ্ছে সুন্নাত আর বেদাত, রাসূল যা করেছেন তা সুন্নাত, আর কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই বেদাত। 1400 বছরের